গ্রেটার ম্যানচেস্টারের রসডেল এলাকায় জালালিয়া জামে মসজিদে এক দুর্ধর্ষ ছুরি সংঘটিত হয়েছে। 11 জুলাই সোমবার এই ঘটনা ঘটে। মসজিদের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে অফিস কক্ষসহ অন্যান্য রুমে ব্যাপক ভাঙচুর ও তছনছ করা হয়েছে। এ সময় মসজিদের দান বাক্স থেকে ভেঙে চুরি করে নেওয়া হয়েছে নগদ অর্থ। চুর নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ইউনিট। রসডেলের সাংবাদিক সৈয়দ মিজানের তথ্য ও ভিডিওতে দেখা যায় মসজিদের বিভিন্ন কক্ষে তছনছের দৃশ্য। মসজিদ কমিটি জানিয়েছেন, ভোর 5:30 পর এই ঘটনা ঘটেছে। আজকে সকালে অনুমানিক 5:30-5:30 সময় সকালে আমরা ফায়ার ডোর ফায়ার এক্সিট ভাঙিয়া চুরাম হয়েছে ভিতরে। আমার নির্ভরে অফিসের উইন্ডো ভাঙছে, ভাঙিয়া ভিতরে এই যে ক্যাবিনেট আছে এটারও ভাঙছে, ভাঙিয়া ছত্রভঙ্গ করছে। অফিসে কোনো দিনই আমি পয়সা রাখি না, রাখছিও না, থাকেও না কোনো সময় পয়সা। অফিসে কোনো পয়সা পাইছে না, বাড়া যে আমরা সেফ আছে ওটা যে আল্লাহর হস্তে মানুষের দে দিল্লা ও পয়সাগুলো লিয়ে গেছে। এই চুরির ঘটনায় অন্তত 2-3 হাজার পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়েছে। অনুমানিক কত ক্ষতি হয়েছে? একটা রাফলি 2-3 হাজার পাউন্ডের ক্ষতি হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশে তারা নিছে, তারা এই রক্ত টক্ত ভাইছে লাগাইর তা নিছে, তারা চেক করে জানাইব ইনশাআল্লাহ। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।